Hey guys, salam, namaste and welcome back to my channel. আজকে আমি একটা অনেক পুরনো রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। না, আজকে কোনো ফুড ব্লগ না। অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা যেরকম আপনারা জানেন যে মিক্স অ্যান্ড ম্যাচ চ্যানেল, সব রকম ভিডিও থাকে এটার মধ্যে। তো ফুড থাকে, ঘোরা বেড়ানো, মানে ট্যুর অ্যান্ড ট্রাভেল, ইউনো, আর তার সাথে মেকআপ, হ্যাঁ, টুকটাক লাইফস্টাইল, ফ্যাশন, ক্লোদিং, এসবের উপরে থাকে। তো সেরকমই আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি। এখন তো প্রচণ্ডই গরম, তো এই গরম প্যাচপ্যাচে গরমের মধ্যে স্কিন কেয়ার করাটা একটা খুবই সমস্যার ব্যাপার। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল, দিদি তোমার স্কিন কেয়ার রুটিনটা একটু শেয়ার করবে। তো আজকে আমি মর্নিং টু নাইট স্কিন কেয়ার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব, যে আমি সকালবেলা কি ধরনের ঘুম থেকে উঠে স্কিন কেয়ার করি বা রাত্রিবেলা কি ধরনের স্কিন কেয়ার করি শুতে যাওয়ার আগে। তো এইগুলো আর কি। তো চলো দেখতে থাকুন আজকের ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা শেষ অবধি দেখুন, যদি ভালো লাগে কি করতে হবে আপনারা জানেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলুন দেখতে থাকুন। আর ফ্রেন্ডস, সামনেই আমাদের দুর্গাপুজো আসছে, এটা মোটামুটি জুলাইয়ের এন্ড হতেই যায়, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে দুর্গাপুজো। তো অ্যামাজনে 26 থেকে একটা বাম্পার সেল ওরা দিচ্ছে, আপ টু 80% পর্যন্ত অফ, ঠিক আছে। ওটার মধ্যে মেকআপ, স্কিন কেয়ার, জুয়েলারি সব ওটার মধ্যে অফ থাকছে। তো সেই জন্য আমার মনে হলো যে এই সময় এই ভিডিওটা করা একদম অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আমি অ্যামাজন থেকে অনেক কিছু অর্ডার করেছি, ঠিক আছে, স্কিন কেয়ারের উপরে, যেগুলো আমি ইউজ করেছি এবং ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছি। ওকে, তো সেই জন্যই আপনাদের সাথে আমি শেয়ার করব যেগুলোই আমি ইউজ করি। তো কি কি আমি ইউজ করি সবটা আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে, আর তার লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে কিনতে পারেন। যেহেতু এখন অ্যামাজনে অফ চলছে, তো আপনাদের পয়সাটাও বাঁচবে, জিনিসটাও কেনা হবে। তো আমি লিঙ্কগুলো নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ক্লিক করলেই ওই লিঙ্কটা খুলে যাবে, আপনারা পেয়ে যাবেন জিনিসপত্রগুলো। অফকোর্স অর্ডার করতে হবে তার জন্য। তো চলুন দেখতে থাকুন কি কি প্রোডাক্ট আমি আজকে সারাদিনে ইউজ করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল হয়ে গেছে, তো আজকে দিনটা শুরু করা যাক। আর ঘুম থেকে উঠে সবার প্রথম আমি ফেসটাকে ক্লিন করে নেব। এর জন্য ভালো ফেসটাকে, মানে ফেস ওয়াশ ইউজ করাটা খুব প্রয়োজন। তো তার জন্য আমি এখানে মামা আর্থের উপটান ফেস ওয়াশটা ইউজ করছি, যেটা ডেড স্কিনগুলোকে একদম ভেতর থেকে বের করে ফেলে দেয় আর পোর্সগুলোকে ওপেন করে দেয়। আর এটা টার্মারিক অ্যান্ড স্যাফরন দেওয়া রয়েছে, আর স্কিনের জন্য খুব ভালো। আর এটা কমপ্লিটলি প্যারাবিন ফ্রি, তো এটার জন্য আমি এই ফেস ওয়াশটা আপনাদেরকে সাজেস্ট করব। এটা আমি ইউজও করি এবং ভীষণ অল্প পরিমাণে ইউজ করতে লাগে, খুব একটা বেশি লাগে না। এটাকে পুরো স্কিনে ভালো করে কিছুক্ষণ ধরে রাব করতে হবে, তার ফলে কি হচ্ছে, এটা স্কিনটাকে এক্সফোলিয়েট করছে আর ডেড স্কিনগুলো বেরিয়ে যাচ্ছে। ভালোভাবে এটাকে জেন্টলি ম্যাসাজ করতে হবে 2 থেকে 3 মিনিট। দিনের শুরুটা সবসময় ভালো একটা ফেস ওয়াশ দিয়ে শুরু করাটাই বেটার বলে আমার মনে হয়। তো এবার ফেসটা আমি ভালোভাবে ক্লিন করে নেব নর্মাল প্লেন ওয়াটার দিয়ে। ফ্রেন্ডস, আমি এখানে গুড ভাইবসের রোজ টোনার ব্যবহার করছি, আর এটা কটন বল দিয়ে বা তুলো দিয়ে লাগাবার প্রয়োজন নেই, যেহেতু এটা স্প্রে ফর্মে থাকে বটলের মধ্যে। তো লাগাবার পর 5 মিনিট এটা একটুখানি ওয়েট করে নিতে হবে, কারণ এটা স্কিনের ভিতর পর্যন্ত যাতে করে যেতে পারে। এই প্রোডাক্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো এরপর আমি স্কিনটাকে ময়েশ্চারাইজ করে নেবো, এর জন্য মামা আর্থের অয়েল ফ্রি ফেস ময়েশ্চারাইজারটা আমি এখানে ইউজ করছি। এর মধ্যে অ্যাপেল সিডার ভিনিগার আছে বলে স্কিনটা প্রচণ্ড পরিমাণে রিফ্রেশ থাকে, সারাটা দিন তেল তেল ভাব মুখের মধ্যে ফুটে ওঠে না। আর এটা জাস্ট একটুখানি আঙুলের এই টিপটাতে নিয়ে সারা মুখের মধ্যে লাগিয়ে নিলেই হয়ে যাবে, ভালো করে ম্যাসাজ করে নিতে হবে সারাদিনে, মুখের মধ্যে অয়েলটাকে ঠিকঠাক করে ব্যালেন্স করে। আর এই ময়েশ্চারাইজারটা একদমই ঠিক না, এটা স্কিনের মধ্যে ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, সারাদিন বেশ ভালো রকমভাবে গ্লো করতে থাকে স্কিনটা। আর এটা সম্পূর্ণভাবে প্যারাবিন ফ্রি, লাইট ওয়েট আর নন গ্রিসি। আর এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। আর যদি আপনাদের মধ্যে কারো ড্রাই স্কিন বা ডার্ক স্পট, পোর্স বন্ধ, পিম্পলস এই ধরনের স্কিনের সমস্যা থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনাদের আমি বলবো মাস্ক ইউজ করতে, যেমনটা আমি করছি। এই 3 ধরনের মাস্ক আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, আর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। এখানে রয়েছে পোর টাইটনিং ব্ল্যাক সিরাম মাস্ক, ইনস্ট্যান্ট ব্রাইটনিং মিল্কি সিরাম মাস্ক আর পিঙ্কিশ গ্লো হাইড্রেশন সিরাম মাস্ক। তো এই 3টে মাস্ক আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, এর মধ্যে ব্ল্যাকটা আমি এখন ট্রাই করব।
এইভাবে করে প্যাকেটের মাথাটা কেটে এইভাবে আস্তে আস্তে করে মাস্কটাকে বের করতে হবে। আর এর মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে সিরাম লাগানো রয়েছে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আর আস্তে আস্তে ভীষণ কেয়ারফুলি এই মাস্কটাকে খুলতে হবে, না তো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখুন আমি কীভাবে মাস্কটা আস্তে আস্তে করে খুলে নিচ্ছি, এইভাবে করে খুলে নিতে হবে। আর মুখের মধ্যে এইভাবে করে লাগিয়ে নিতে হবে আস্তে আস্তে করে। আপনারা একবার ইউজ করলেই প্রো হয়ে যাবেন, আমিও প্রথম প্রথম পারতাম না, দেন আমিও ইউজ টু হয়ে গেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কীরকমভাবে মাস্কটা লাগিয়ে নিয়েছি। আর এই মাস্কটাকে ড্রাই করতে হবে কমপ্লিটলি, যাতে করে এটা স্কিনের ভিতরে পুরো অ্যাবজর্ব হয়ে যায় সেরামটা। এর জন্য 15 মিনিটস আপনাদেরকে ওয়েট করতে হবে। তো ফ্রেন্ডস, এখানে আমার 15 মিনিটস হয়ে গেছে আর আমি মাস্কটা আস্তে আস্তে রিমুভ করে নেব। খুব সাবধানে করতে হবে, না তো মাস্কটা ছিঁড়ে যাবে। অবশ্য ছিঁড়ে গেলেও কি, আমাদের তো কাজ ফিনিশ। তো এক্সেস যে অয়েলটা রয়েছে মুখের মধ্যে, সেটাকে আস্তে আস্তে করে মাসাজ করে নিতে হবে আপওয়ার্ড স্ট্রোক দিয়ে দিয়ে, কিছুক্ষণ সময় ধরে আস্তে আস্তে করে সিরামটাকে স্কিনের মধ্যে বসিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, তো এখন আমি একটু বেরোবো, তো বেরোবার জন্য আমি এখানে একটু রেডি হয়ে যাবো ঝটপট করে। তো কিছুই আমি করছি না, যেহেতু এখন মুখটা আমি একটু ফ্রেশ করলাম, তো তার জন্য এখানে আমি একটা আইলাইনার এখানে ইউজ করে নিচ্ছি, ল্যাকমি আইকনিক এখানে ওয়াটারপ্রুফ নো স্মাচ এই যে আইলাইনারটা, এটা আমি এখন ইউজ করে নেবো। আর এটা লাইনার পেন বলে এটাকে আর কি, মানে এটা ওই উইংগুলো করতে খুব সুবিধে হয়। তো আমি এখন উইং করবো না যেহেতু দিনের বেলা বেরোচ্ছি, তো আমি জাস্ট হালকা করে এটা ইউজ করে নেবো এখন। আর এটা কিন্তু 14 আওয়ার্স পুরো কাজ করে, এটা একদম পুরোপুরি কমপ্লিটলি স্মাচ প্রুফ। হ্যাঁ, আমি এটা অনেক দূরে ইউজ করছি, তো তো চলুন না ঝাপট করে লাগিয়ে নিই, অ্যাপ্লাই করে নিই। যেখানে আমি আইলাইনারটা অ্যাপ্লাই করে নিয়েছি খুব সুন্দর করে, আর এটা পুরোপুরি ডার্মাটোলজিক্যালি টেস্টেড, কোনো রকম স্কিনে অ্যালার্জি ফ্যালার্জি এটাতে হবেও না। আর এটা পুরোপুরি স্মাচ প্রুফ, ওপরের আইলিডটাতে লেগে যাবে না, তো এটার একটা বেনিফিট রয়েছে। তো আমি এখন মোটামুটি রেডি। আর হ্যাঁ, একটা জিনিস, এই যে এটা এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট জিনিস, আর এটা সবসময় আমার ব্যাগের মধ্যে থাকে, আমি যখনই কোথাও বেরোই। আর এখন যেহেতু মাস্ক পরতে হয়, তো খুব ডার্ক শেড আমি তো ইউজ করতে পারবো না, কারণ মাস্কে লেগে যাবে। তো ওটার জন্যই এটা এটা সুইস বিউটির গ্লস মি, প্রচণ্ড লিপটা গ্লস করে, ময়শ্চারাইজ করে, আর এটার মধ্যে ভিটামিনও রয়েছে। একদম এই যে ফাটা ফাটা স্কিন, মানে ঠোঁটের মধ্যে যেগুলো থাকে ওগুলো সব গায়েব হয়ে যায় আর খুব শাইন করে। তো এটা একদম আমার বেস্ট চয়েস। তো এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। এখন জাস্ট একটুখানি নিয়ে ভীষণ ইউজফুল, ভীষণ ইউজফুল। দেখতে পাচ্ছেন কিরকম গ্লো করছে। আমি তো জুয়েলারি পরতে খুব ভালোবাসি, তো তার জন্য আমি এখানে এই যে অ্যামাজন থেকে এই জুয়েলারিটা অর্ডার করেছিলাম, এটা সুখি ফ্যাশন জুয়েলারি থেকে। আর এই যে এইভাবে র‍্যাপ করে দিয়েছে, ভীষণ সুন্দর র‍্যাপটা এদের, জুয়েলারি কোনো ড্যামেজই হয় না। আমি এখান থেকে আগেও অনেকবার জুয়েলারি অর্ডার করেছি, তো এখন যেহেতু সবই অনলাইন, আমি তো কোথাও গিয়ে কিনতে পারবো না, তো সেই জন্য অনলাইনে অর্ডার করি। বেশ ভালো এদের প্রোডাক্টগুলো, অ্যামাজন থেকে অর্ডার করেছি, আমি এর লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এই যে একটা ভীষণ সুন্দর নেক পিস, ভীষণ সুন্দর, দেখতে পাচ্ছেন এত সুন্দর, আমার তো দারুণ পছন্দ হয়েছে, আমি জাস্ট এখন ট্রাই করব। তো হয়ে গেছি, আমি একদম রেডি। দেখে নিন আমার নেক পিসটা ভীষণ সুন্দর, আর এটা কানেরটা এত ভালো লেগেছে। মেয়েরা তো জুয়েলারি পেলে পুরো পাগল, তার মধ্যে আমিও বাদ নই, ঠিক আছে। আমার খুব ভালো লাগছে, এক্সাইটেড লাগছে এই জুয়েলারিটা পরে। একটি জুয়েলারি আমি নিয়েছি, ওটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সামনে যেহেতু দুর্গা পুজো আছে, তো আপনারা চাইলে এগুলো অর্ডার করে পুজোর সময় পরতেও পারেন, যাতে শাড়ি দিয়ে পরলে খুব ভালো লাগবে। আমি এখানে কুর্তি দিয়ে পরেছি, তো এটা মানে দুটো দুরকমের সাথেই ভালো লাগবে, আর এথনিক ওয়ারের সাথেও ভালো লাগবে। তো চলুন আরেক রকম যে জুয়েলারিটা নিয়েছি ওটা আপনাদেরকে দেখিয়ে দিই।
প্রাইসটাও আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব আর এই প্রোডাক্টের লিংকটাও দিয়ে দেব। আপনারা অ্যামাজনে অ্যাপে গিয়ে ওই লিংকটা ক্লিক করলেই হয়ে যাবে। ফার্স্টে আমার ভিডিও থেকে লিংকটা কপি করে অ্যামাজনে গিয়ে ওখানে গিয়ে বসাবেন, বসালেই আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। তো এই যে এখানে সুখী জুয়েলারি আরেকটা প্রোডাক্ট রয়েছে, এটাও আমি অ্যামাজন থেকেই অর্ডার করেছি যেরকম বললাম, আর এটাও খুব সুন্দরভাবে ওরা প্যাক করে দিয়েছে। এই যে এইভাবে এইভাবে করে ওরা প্যাক করে দিয়েছে যাতে কোনো কোনো রকমভাবে ড্যামেজ না হয়ে যায়, এত এক্সেলেন্ট। আর বাই দ্য ওয়ে অ্যামাজনে না সেল চলছে, মানে আপ টু 80% অফ। তো আমি বলবো কি যে আপনারা 26 থেকে চলছে সেলটা, হ্যাঁ। তো আমি ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা প্লিজ গিয়ে চেক করবেন। আর যদি কিছু ভালো লাগে আমি আমার ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আর প্রাইসগুলো মেনশন করে দেবো, আপনারা চেক করে নেবেন, হ্যাঁ। ভীষণ সুন্দর এটা, এই নেকপিসটা ভীষণ সুন্দর। এটা তো শাড়ি, লেহেঙ্গা, কুর্তি সবের সাথে যাবে, ভীষণ সুন্দর একটা, এক্সেলেন্ট, প্রচন্ড গর্জাস এটা। জাস্ট সি দিস, এক্সেলেন্ট, ভীষণ সুন্দর। এটা একটা চোকার পার্লের, ভীষণ সুন্দর। আর এটার সাথে ইয়ারিং রয়েছে, আমি জাস্ট ইয়ারিংটা একবার পরে দেখিয়ে দিই আপনাদেরকে, পুরো আইডিয়া হয়ে যাবে। মেয়েরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই করে অ্যামাজনে গিয়ে তো চটপট কিনে নিন, কারণ এখন অ্যামাজনে সেল দিচ্ছে। দেখুন এটা, আর যদি আমার এই ভিডিওটা ছেলেরা দেখে থাকেন তাহলে তাদের গার্লফ্রেন্ড, ওয়াইফ, মা, বোন যেই থাকুক বাড়িতে, দিদি, তাদেরকেও এটা কিনে দিতে পারে অ্যামাজন থেকে। ভীষণ সুন্দর এই নেকলেসটা, প্রচণ্ড গর্জাস। এটা শাড়ির সাথেও যেরকম ভালো লাগবে সেরকম কুর্তি, লেহেঙ্গা সবের সাথে ভালো লাগে, প্রচণ্ড গর্জাস। তিনটে নেল পলিশ আমি অর্ডার করেছি অ্যামাজন থেকে, মানে এত সেল চলছে না অ্যামাজনে, আমি তো লাফিয়ে ঝাঁফিয়ে পুরো অর্ডার করেছি। আর যেহেতু আমাদের দুর্গাপুজো আসছে সামনে, তো ওই জন্য আমি এই এত ভালো অফ দিচ্ছে অ্যামাজন, আমি এটাকে আর করতে পারলাম না। দেখুন কালারটা এত সুন্দর, তিনটে কালারই ভীষণ সুন্দর। আর এগুলোর বেশি দামও না সবচেয়ে বড় কথা, ঠিক আছে, এত কম দামে এত ভালো অফার দিচ্ছে, ঠিক আছে। তো কেন নেবো না বলুন তো, ভীষণ ভীষণ ভালো না কালারগুলো, আপনারা চাইলে নিতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। এই হলো আমার ফাইনাল লুক, আর আমি এখন বেরোবো বাইরে, তো চলুন ঝটপট করে ফিরে আসি, তারপর এসে আমার নাইট কেয়ার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আপনাদের সাথে আমি এখন আমার নাইট টাইম রুটিনটা শেয়ার করে নেবো। সারাদিনের ক্লান্তির পর, সেটা বাইরে থেকে কাজ করে ঘুরে এসেই হোক আর বাড়িতে রান্নাবান্না ঘর সংসার সামলেই হোক, শুতে যাওয়ার আগে ফ্রেশ হওয়াটা খুব প্রয়োজন। তো এখানে আমি ওয়াও সায়েন্স ওর অ্যাপেল সিডার ভিনিগারটা আমি এখানে ইউজ করবো। এটা ওয়াও স্কিন সায়েন্সের অ্যাপেল সিডার ভিনিগার ফোমিং ফেস ওয়াশ, ওটা আমি এখানে ইউজ করছি। আর এটা কমপ্লিটলি অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য, অল্প পরিমাণে একটুখানি এখানে স্প্রে করে নিতে হবে। আর মুখের মধ্যে ব্রাশ রয়েছে, ওই ব্রাশটা দিয়ে ভালো করে স্কিনটাকে রাব করতে হবে, এক্সফোলিয়েট হয়ে যাবে পুরো স্কিনটা আর ভিতর থেকে ডেড সেলসগুলো পুরো বেরিয়ে যাবে। আর গাইস, ট্রাস্ট মি, সারা দিনের ক্লান্তি পুরো একদম ঝটসে দূর হয়ে যাবে আর স্কিনটা ভীষণ ভীষণ ফ্রেশ লাগবে আফটার ইউজ। এটা আমি অনেকবার ট্রাই করেছি, অনেক দিন থেকে ট্রাই করছি, ইনফ্যাক্ট ভীষণ ভীষণ ভালো এই প্রোডাক্টটা। এটা ভিতর থেকে স্কিনটাকে পুরো ডিপ ক্লিন করে আর এটা স্কিনটা পিউরিফাই করে আর ব্ল্যাক হেডস কন্ট্রোল করতে খুব সাহায্য করে, যেটা আমার খুব প্রয়োজন, কারণ আমার একটু ব্ল্যাক হেডসের প্রবলেম আছে। আর এটার মধ্যে অ্যালোভেরা এক্সট্র্যাক্ট রয়েছে, ভিটামিন B5 আর ভিটামিন Bও আছে, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, স্কিনে কোনো রকম র্যাশ বা ওই জাতীয় সমস্যার চান্স নেই। আর এটা প্যারাবেন ফ্রি আর সালফেট নেই এটার মধ্যে একদম, আর নো সিলিকন, নো কালার। আর এই প্রোডাক্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর আপনারা চাইলে ওখানে চেক করে নিতে পারেন। আর এখানে আমি গুড ভাইবসের রোজ টোনারটা ইউজ করে নিচ্ছি, এটা মুখের মধ্যে অল্প করে স্প্রে করে দিতে হবে আর 5 মিনিট ওয়েট করতে হবে যাতে করে এটা স্কিনের মধ্যে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়। এখানে আমি মামাআর্থের অয়েল ফ্রি ময়েশ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি, এটা আমি সকালবেলা মর্নিং স্কিন কেয়ার রুটিনেও শেয়ার করেছি আপনাদের সাথে। তো ফ্রেন্ডস, এখানে আমি
মম স্কোয়ার আন্ডার আই ক্রিমটা ব্যবহার করব। এটা ভীষণ ভালো, খুব ইউজফুল। এভাবে করে নিয়ে অল্প পরিমাণে ঠিক যেখানটা ডার্ক সার্কেল হয় ঠিক চোখের নিচেটা ওইরকমভাবে অল্প করে ক্রিম নিয়ে লাগিয়ে নিতে হবে, একটু প্রেস করতে হবে, দেন ক্রিমটা অল্প করে লাগিয়ে নিতে হবে। তারপর ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ সার্কেল মোশনে আস্তে আস্তে করে ম্যাসাজ করতে হবে। আর ফ্রেন্ডস, ট্রাস্ট মি, ঘুম থেকে উঠে ডার্ক সার্কেল জাস্ট গায়েব, আর রাত্রে ঘুম ভীষণ ভালো হয়, ভীষণ রিফ্রেশিং এটা। তবে হ্যাঁ, এটা এক থেকে দু মাস ইউজ করতে হবে, আমিও ইউজ করেছি এবং রেজাল্ট সত্যি ভীষণ ভালো। আপনারা অবশ্যই করে ট্রাই করবেন যাদের ডার্ক সার্কেলসে প্রবলেম আছে আমার মতো, আর আমি এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর এটাতে অফ চলছে অ্যামাজনে গিয়ে, আপনারা এই প্রোডাক্টটা কিনে দেখুন, ইউজ করে দেখুন, ভীষণ ইউজফুল। তো ফ্রেন্ডস, আমার ভিডিও আজকে এই পর্যন্ত। ওয়েট করুন আমার নেক্সট ভিডিওর জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্কিন কেয়ার করতে থাকুন, আর ওয়েট করুন আমার নেক্সট ভিডিওর জন্য। সালাম, নমস্তে অ্যান্ড টাটা, বাই বাই।